আমার সৌহার্দ্য সম্প্রীতি আর ভালোবাসায় সিক্ত কোমলমতি শিক্ষার্থী, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের স্কুল বন্ধ থাকাতে যে অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে সেখানে তোমাদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ। আমি তোমাদের ইংরেজি শিক্ষক হিসেবে আজ একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা হবে, যেটা তোমরা তোমাদের প্রশ্নের নয় দাগের সম্মুখীন হও। নয় দাগে আলোচনা করা হয় কিংবা তোমাদের পরীক্ষার নেওয়া হয় যে প্রশ্নটা দিয়ে, সেটা হচ্ছে ডব্লিউএস কোর্সেন কীভাবে কোন পথে করলে তোমরা সহজে সেটাকে উত্তর দিতে পারবে সে বিষয়ে একটা সম্যক ধারণা দেওয়ার আমি এখন চেষ্টা করছি। ধন্যবাদ। তোমরা দেখো আমি কোন বিষয়ে কথা বলি, সেটি স্বাচ্ছন্দ্যের সাথে সুন্দরভাবে খেয়াল করবে। আমাদের শিরোনাম, আমরা যে বিষয় শিখছি সেটা হচ্ছে ডব্লিউএস কোর্সেনটা মূলত কি, উত্তর দেয়া থাকবে তোমাকে, প্রশ্ন তৈরি করতে হবে, উত্তর দেয়া থাকবে, উত্তর দেখে তোমাকে একটা প্রশ্ন তৈরি করতে হবে, এই ব্যবস্থাকে ডব্লিউএস কোশ্চেন বলে আমরা জানি। সবাই খেয়াল করো, যেমন হি lives in Khulna, এই একটা উত্তর, এই বাক্যটা থাকবে উত্তর হিসেবে এবং একটা নির্দিষ্ট জায়গায় দাগ দেওয়া থাকতে পারে, হয়তো এখানে দাগ দেওয়া থাকতে পারে, এই অংশে দাগ দেওয়া থাকতে পারে, বা অথবা এই অংশে দাগ দেওয়া থাকতে পারে, একটা নির্দিষ্ট জায়গায় তোমাকে আন্ডারলাইন করা থাকবে, তোমাকে সেটা দেখে ওই বাক্যটাকে ওই উত্তরটাকে কোন প্রশ্ন দিয়ে কিভাবে ডব্লিউএস কোশ্চেন করতে হবে তোমাকে শিখতে হবে বা জানতে হবে। তো সেক্ষেত্রে আমি এর উত্তরটা প্রথমে লিখলাম, কেন কিভাবে সেটা পরে আমি বলছি। এই উত্তরটার প্রশ্নটা এটা, তাহলে কেন হলো, কিভাবে হলো, কেন হলো, কিভাবে হলো আমি এখনই বলছি। তোমাকে একটা উত্তর দেখে প্রশ্ন তৈরি করতে গেলে পাঁচটা বিষয় খেয়াল রাখতে হবে, তোমাকে পাঁচটা বিষয় খেয়াল রাখতে হবে। এই উত্তর হিসেবে যে বাক্য থাকবে এখানে পাঁচটা ধাপে তোমাকে ডব্লিউএস কোশ্চেন কমপ্লিট করতে হবে। কয়টা বিষয়? পাঁচটি বিষয়। সবাই বলো আমার সাথে, হাত উঁচু করে বলো, পাঁচটি বিষয় বলো, পাঁচটি বিষয়ে খেয়াল রাখতে হবে, পাঁচটি বিষয় খেয়াল রাখতে হবে। আমি এখনই দেখাচ্ছি পাঁচটি বিষয় কি, পাঁচটি বিষয় এখনই দেখাচ্ছি। সবাই বলো, ডব্লিউএস কোর্সেন শিখতে হলে পাঁচটি বিষয়ে শিখতে হবে, ডব্লিউএস কোর্সেন শিখতে হলে পাঁচটি বিষয়ে মনে রাখতে হবে, পাঁচটি বিষয়। সবাই আমাকে বলো পাঁচটি বিষয়, পাঁচটি বিষয়, পাঁচটি বিষয় খেয়াল রাখো সবাই, হাত জোরে বলো পাঁচটি বিষয়। এক নম্বরটা কি? এক, এক নম্বরটা এক,
প্রথমে দেখে নেবে, প্রথমে দেখে নেবে কার নিষেধাজ্ঞা, অর্থাৎ উত্তর হিসেবে তোমাকে একটা বাক্য দেওয়া থাকবে যেখানে যে বাক্যের আন্ডারলাইন করা থাকবে, দেখে নেবে কোথায় দাগ দেওয়া আছে, কার নিষেধাজ্ঞা, কার নিষেধাজ্ঞা এক নম্বরে, কার নিষেধাজ্ঞা দুই নম্বরে, দুই নম্বরে, দুই নম্বরে, ভাব আছে কি না, আছে কি না, থাকলে সেটি বসে যাবে, তাহলে এক নম্বরে তার নিচে দাগ, দুই নম্বরে অক্সিলারি ভার্ব, তিন নম্বরে, তিন নম্বরে সাবজেক্ট, তিন নম্বরে সাবজেক্ট খেয়াল করতে হবে, অর্থাৎ সাবজেক্ট তোমাকে বসাতে হবে। আমি যেটা লিখছি এটা ডব্লিউএস কোর্সের লেখার ধাপ, প্রথমে কার নিচে দাগ খেয়াল করতে হবে, তারপর অক্সিলারি ভার্ব আছে কিনা, তারপর ওই উত্তর বাক্যের সাবজেক্টটা কি, তারপর আপনাকে মেইন ভার্ব মেইন ভার্ব, পাঁচ নম্বরে আপনাকে প্রশ্নবোধক চিহ্ন, এই পাঁচটা জিনিস যদি পরপর থাকে তাহলে আপনার ডব্লিউএস কোর্সের সঠিক। এক নম্বরে কার নিচে দাগ, দুই নম্বরে অক্সিলারি ভার্ব, তিন নম্বরে সাবজেক্ট, চার নম্বরে মেইন ভার্ব, পাঁচ নম্বরে প্রশ্নবোধক চিহ্ন কোর্সের মান। তাহলে আগে খেয়াল করতে হবে কি, আপনাকে কার নিচে দাগ, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, প্রশ্নবোধক চিহ্ন, আপনারা এই পাঁচটা বিষয় খেয়াল রাখবেন। এটা পরপর বলবেন, পরপর বলবেন। আমি সংক্ষেপে দেখাতে পারি, সংক্ষেপে আপনি সংক্ষেপে দেখাতে পারি, সংক্ষেপে দেখাতে পারি কার নিচে দাগ, তারপর আপনি কি খেয়াল করবেন, অক্সিলারি ভার্ব, তারপরে কি সাবজেক্ট, তারপরে কি মেইন ভার্ব, এমভি দিয়ে মেইন ভার্বকে বোঝানো, তারপরে কি প্রশ্নবোধক চিহ্ন, এই পাঁচটা বিষয়, কার নিষেধাজ্ঞা অক্সিলারি, কার নিষেধাজ্ঞা অক্সিলারি সাবজেক্ট মেইন ভার্ব, কার নিষেধাজ্ঞা অক্সিলারি সাবজেক্ট মেইন ভার্ব প্রশ্নবোধক চিহ্ন, কার নিষেধাজ্ঞা অক্সিলারি সাবজেক্ট মেইন ভার্ব প্রশ্নবোধক চিহ্ন, পাঁচটা বিষয়, পাঁচটি বিষয় খেয়াল রাখবেন। ওকে, আপনারা এটা এটা লিখে রাখেন, এটা মনে রাখেন, এনি হাউ আপনাকে এটা মনে রাখতে হবে। এবার দেখা যাক, এবার দেখা যাক, এবার কার নিচে দাগ সেটা দেখে তার জন্য শব্দ লিখবেন, কার নিচে দাগ খেয়াল করবেন। তো আপনি কার নিচে দাগের জন্য যেমন জায়গার নিচে দাগ থাকলে আপনাকে হয় লিখতে হবে, সময়ের নিচে দাগ থাকলে বস্তু পেশা নাম নিচে দাগ থাকলে ঘট, ব্যক্তির নিচে দাগ থাকলে
বয়সের নিচে দাগ থাকলে হাউ ওল্ড টাকা নিচে দাগ থাকলে টাকার নিচে দাগ থাকলে হাউ মাছ টাকা কিভাবে কেমন কত নিচে দাগ থাকলে শুধুমাত্র হাউ সংখ্যা বোঝালে বা সংখ্যার নিচে দাগ থাকলে যেমন সংখ্যা 365 দিন অথবা 100 টাকা শুধু এই সংখ্যার নিচে দাগ থাকলে আপনি লিখবেন হাউ মেনি টু প্লাস ভিয়ন এর নিচে দাগ থাকলে টু প্লাস ভিয়ন এর নিচে দাগ থাকলে হয় টুকলা জায়গা বোঝাবে টু পরে যদি জায়গা থাকে টু পরে জায়গা টু পরে জায়গা নিচে দাগ থাকলে হোয়্যার আপনি প্রিয় শিক্ষার্থী এই বিষয়গুলো সম্পূর্ণ মুখস্থের ব্যাপার মুখস্থ করতে হবে নাহলে ভুলে যাবে আর এটা দিয়েই এই শব্দগুলোকে বলা হয় ডব্লিউএস অর্ড যার নিচে দাগ তার জন্য শব্দ প্রথমেই বলেছি যার নিচে দাগ তার জন্য শব্দ অ্যাকচুয়ালি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক এই পাঁচটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে তো প্রথম এই বিষয়টা আপনি খেয়াল রাখতে হবে কার নিচে দাগ দাগ দেখা মাত্র যদি থাকে হচ্ছে বস্তু পেশা বা নাম এর নিচে দাগ আপনি হট লিখবেন যদি জায়গার নিচে দাগ থাকে আপনি প্রথমে শুরুতে হয় লিখবেন যদি কিভাবে কেমন বা কত বোঝায় হাউ মেনি যদি বুঝা ব্যক্তির নিচে দাগ থাকে আপনি হু লিখবেন বিষয়টা মনে রাখবেন বিষয়টি লিখে রাখো এবং মুখস্থ করতে হবে আমি মুছে দিলাম এটা তাহলে যার নিচে দাগ তার জন্য শব্দ তারপর অক্সিলারি ভার অক্সিলারি ভার একটা চার্ট দেখাচ্ছি যেমন ডু ডাস এবং ডিড আচ্ছা যেমন এই গোস গো একটা ভার আচ্ছা গোস কখন হয় গোস হয় যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় সাবজেক্ট যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার তখন ভার্বের শেষে এস বা ইয়ের যোগ হয় তখন গোর সাথে ইয়েস হয়ে গোজ হয়ে যায় আচ্ছা গোর পাস্ট টেন্স কি ওয়েন তারপর দেখেন এই ভার্বের মধ্যে লুকায় থাকে এই তিনটা অক্সিলারি লুকায় থাকে তিনটা অক্সিলারি লুকায় থাকে ভার্বের পেটের মধ্যে ভার্বের পেটের মধ্যে তিনটা অক্সিলারি লুকায় থাকে তোমাদের আগেই বলেছি আমি তোমাদের আগেই বলেছি তিনটা অক্সিলারি লুকায় থাকে এই তিনটা ডু ডাজ আর ডিড এরা সবসময় ভার্বের পেটের মধ্যে লুকায় থাকে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে অক্সিলারি লুকায় আছে কি না অক্সিলারি ভার্ব বিহীন ডব্লিউএস করছেন সঙ্গত নয় কিংবা হবে না শুধুমাত্র হু ব্যতীত তবে গোকে যদি ভাঙা হয় ডু প্লাস গো গোসকে যদি ভাঙা হয় ডাস প্লাস গো অর্থাৎ এর মধ্যে ডাস লুকায় আছে এর মধ্যে ডু লুকায় আছে আর ওয়েন্টের মধ্যে ডিড লুকায় আছে ডিড প্লাস গো এটা সুন্দরভাবে খেয়াল করতে হবে এই যে তিনটা অক্সিলারি লুকায় থাকে তিনটা ডু ডাজ এবং ডিড তিনটা লুকায় থাকে তিনটা অক্সিলারি লুকায় থাকে ডু ডাজ ডিড ভার্বের মধ্যে ভার্বের শেষে যদি এস বা ইএস থাকে ডাজ লুকায় থাকবে ভার্বের শেষে কিছুই নেই ডু লুকায় থাকবে এই যে ভার্বের পাস্ট ফর্ম
ভার্বের পাস্ট ফর্ম, ওর মধ্যে ডিড ঢুকা থাকে, খেয়াল রাখবে, এটা সুন্দরভাবে খেয়াল রাখবে। আর যে অক্ষর এগুলো লুকায় থাকে না সেগুলো হচ্ছে এম ইজ আর ওজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড শ্যাল শুট উইন উড ক্যান কুড মে মাইট আরো কিছু আছে। আপনারা এই অক্সিলারি গুলো এরা লুকায় থাকে না। অক্সিলারি দুই ধরনের, অক্সিলারি দুই ধরনের মনে রাখবে। কিন্তু ডু ডাজ ডিড লুকায় থাকে, লুকায় থাকে, ডু ডাজ ডিড লুকায় থাকে। আপনাকে ভার্ব থেকে ওকে বের করতে হবে। ভার্বের পেটের মধ্যে লুকায় থাকে ডু ডাজ ডিড, ভার্বের পেটের মধ্যে লুকায় থাকে ডু ডাজ ডিড। আর এইগুলো লুকায় থাকে না, এগুলো যদি প্রশ্ন আপনার উত্তরের মধ্যে থাকে সরাসরি কামদারি প্রশ্নের বসায় দেবেন, প্রশ্নে বসায় দেবেন। যেমন আমি একটা উদাহরণ লিখছি, এখন আমি একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। হি ইজ ইটিং রাইস, রাইসের নিচে দাগ। আচ্ছা রাইসকে দিয়ে কি বুঝাচ্ছে? এটা কি ব্যক্তির নাম, মানুষের নাম? রাইস তো মানুষ না। তাহলে কি এটা কি জায়গার নাম? রাইস কি একটা জায়গা? না, জায়গাও না। রাইস কি তাহলে, রাইস কি তাহলে সময়ের নাম? না। আচ্ছা আপনারা চিনেন বস্তু কাকে বলে? যে নড়তে পারে না, হাঁটতে পারে না, এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারে না, যার প্রাণ নেই সেটা বস্তু। রাইসটা একটি বস্তু হতে পারে না? তাহলে এটা বস্তু বুঝাচ্ছে, এটা বস্তু। বস্তু বুঝালে কি হয়, আপনারা একটু আগে দেখেছেন, বস্তু বুঝালে কি হয়? হট হয়। তাহলে প্রথমে কি খেয়াল করবো? যার নিচে দাগ। প্রথমে কি? যার নিচে দাগ। কার নিচে দাগ? বস্তুর নিচে। আমি শুরু করবো হট দিয়ে। প্রথমে প্রথমে কোনটা লিখবো? আগে খেয়াল করবো কার নিচে দাগ, কার নিচে দাগ। তারপরে কি? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব দেখেন তো, এই বক্সের মধ্যে যা আছে এটা কি এর মধ্যে আছে একটাও? এই যে ইজ, এই ইজ এখানে। তাহলে এই অক্সিলারি ভার্ব যদি একটা থাকে, সে সেখানে বসে যাবে, সে সেখানে বসে যাবে। তাহলে হট ইজ, তারপরে কি? যার নিচে দাগ, যার নিচে দাগ, তার জন্য শব্দ লিখেছি আমি, তারপর অক্সিলারি, তারপর সাবজেক্ট। এই বাক্যের সাবজেক্টটা কই? এই হি, আপনি হিটা লিখবেন। হি লেখার পর কি? মেইন ভার্ব সাবজেক্টের পরে মেইন ভার্ব কোনটা? ইটিং। দেখেন তো লিখে ফেলছি কিনা সবগুলো? হি কে লেখা হয়ে গেছে এখানে সাবজেক্ট হিসেবে, ইজ অগ্নে বসে গেছে, মেইন ভার্ব লিখছি, আর এর জন্য কি করছে? হট, এটাই ডব্লিউ ইউজ করছে। শেষে কোর্সের মার্ক যদি না দেন, মার্কস পাবেন না, টোটালি ভুল। আপনি যদি কোর্সের মার্কটা দিতে ভুলে যান, টোটালি রং, বাক্যটাই মার্কস করবে। তাহলে যার নিচে দাগ তার জন্য শব্দ, যার নিচে দাগ তার জন্য শব্দ, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, কোশ্চেন মার্ক, এই যে লিখছে দেখেন, যার নিচে দাগ তার জন্য শব্দ, এই অক্সিলারি, এই সাবজেক্ট, এই মেইন ভার্ব, এই কোশ্চেন মার্ক, এটাই ডব্লিউ ইউজ করছে। এবার অক্সিলারি ভার্ব যেখানে লুকায় থাকে সেইটা দেখেন, অক্সিলারি ভার্ব লুকায় থাকে কোথায়? অক্সিলারি ভার্ব লুকায় থাকে, আমি লিখলাম মিতা, মিতা গেটস আপ এট 8 AM, মিতা গেটস আপ এট 8 AM। এখানে আমি ডাক দিলাম 8 AM। আচ্ছা 8 AM দ্বারা কি বুঝাচ্ছে? একটা জায়গার কথা বুঝাচ্ছে, না সময় কোনটা, না ব্যক্তি, না বস্তু, কি বুঝাচ্ছে? আপনার দেখা তো বুঝেন কিনা? আমার তো মনে হচ্ছে এটা ব্যক্তি বুঝাচ্ছে। না ভুল, এটা দিয়ে সময় বুঝাচ্ছে, এটা দিয়ে সময় বুঝাচ্ছে।
তাহলে প্রথমে কার নিচে ডাক, সময় বুঝালে কি হবে? ওয়েন। তারপর কি যার নিচে ডাক খেয়াল করলাম, তারপর অক্সিলারি ভার্ব। এর মধ্যে অক্সিলারি ভার্ব কোথায় আছে? মিতা, গেটস, আপাইট, এডিএম, এই অক্সিলারি ভার্ব একটাও আছে, একটাও আছে। এর মধ্যে যেগুলো আছে একটাও নেই, থাকলে সে এখানে বসতো। যদি এই অক্সিলারি ভার্ব একটা থাকতো, সে এসে এখানে বসে যেত। অক্সিলারি যদি এর মধ্যে একটা থাকতো, যে কোনো একটা, সে এসে এখানে বসে যেত। যেহেতু নেই, আপনাকে মনে রাখতে হবে লুকায় আছে। লুকায় থাকে কয়জন? তিনজন লুকায় থাকে। ডু, ডাস, না হয় ডিড। ডু, ডাস, না হয় ডিড, এই যে লিখেছিলাম না, ডু, ডাস, না হয় ডিড, এই তিনজন লুকায় থাকে। তিনটা অক্সিলারি লুকায় থাকে, তিনটা অক্সিলারি ভার্ব পেটের মধ্যে থাকে। এই যে ভার্ব পেটের মধ্যে, এই যে গেটস, এই যে গেটস, এই যে ভার্বের শেষে এস বা ইএস থাকলে কোন অক্সিলারি থাকে? ডাস। ভার্বের শেষে এস বা ইএস না থাকলে কোনটা থাকে? ডু। ভার্বের পাস্ট ফর্ম থাকলে ডিড। মনে রাখবেন তাহলে এখানে আছে এখানে গেটস, দেখেন ভার্বের অপোজিটে লুকায় আছে গেটস, তাহলে ডাস লুকায় আছে। প্রথমে কি ডান নিচে ডাক, তার জন্য শব্দ লিখেছি, তারপর অক্সিলারি। তাহলে যেহেতু এখানে এস আছে, ডাস লুকায় আছে। যেহেতু এস আছে, কে লুকায় আছে? ডাস। হোয়েন ডাস, এবার সাবজেক্ট, সাবজেক্টটা কই? বাক্যের শুরুতে যে থাকবে সেই সাবজেক্ট। আপনি যদি না বুঝেন যে সাবজেক্ট কি, আমি বুঝতেছি না, সাবজেক্ট মানে যে ওই কাজটা করতেছে, অর্থাৎ বাক্যের শুরুতে যে ব্যক্তির নাম আছে বা বস্তুর নাম আছে বাক্যের শুরুতে, ওই সাবজেক্ট, ওই সাবজেক্ট, এই হলো সাবজেক্ট। যে করে সেই কর্তা, অর্থাৎ এই কাজটা যে করতেছে সেই হচ্ছে সাবজেক্ট। এটা আপনারা আগে শিখেছেন। হোয়েন ডাস মিতা, মিতা, তাহলে যার নিচে ডাক তার জন্য শব্দ, যার নিচে ডাক তার জন্য শব্দ, যার নিচে ডাক তার জন্য শব্দ। অক্সিলারি ভার্ব লিখেছি, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট লিখেছি, সাবজেক্ট। এবার মেইন ভার্ব, তাহলে এই মেইন ভার্বটা কয় কি করে পাবেন? ইজ এ গেটস, গেটস কে ভাঙলে কি হয়? ডাস প্লাস গেট। আর এসটা কিন্তু থাকে না, খেয়াল রাখবেন, এই এস এর জন্য এখানে ডাস বেরিয়ে আসছে। আর গেট মূল ভার্ব, আপনারা কখনোই যেন এখানে গেটস লিখেন না, গেট, এই ডাস এস এর জন্য এখানে ডাস বেরিয়ে আসছে, গেট। তাহলে যার নিচে ডাক তার জন্য শব্দ, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব। এবার কি লিখবো, এবার কি লিখবো? প্রশ্নবোধক চিহ্ন, এইটা, এইটা। তাহলে দেখেন দুই ধরনের, দুইটা ডব্লিউ এস কোশ্চেন যতগুলো আসবে এই দুই ধরনের বাইরে কোনো ধরন নেই, এই দুই ধরনের বাইরে কোনো ধরন নেই। আপনারা এই দুইটা প্রকৃতি প্র্যাকটিস করতে হবে। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব লুকায় থাকে, আর একটা অক্সিলারি ভার্ব বাইরে বেরোয় থাকে। আমি আরো দুইটা উদাহরণ দিচ্ছি, দিয়ে আজকের মতো ক্লাস শেষ করব। তাহলে শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী, আই এক্সপেক্ট অল অফ ইউ আর ওয়েল, বাট টুডে উই আর সাফারিং ভেরি আনফেভারেবল মুড ফর COVID-19 করোনা ভাইরাস, অ্যান্ড দ্যাটস ওয়াই ইউর স্কুল ইজ অফ অ্যান্ড আই এক্সপেক্ট অল অফ ইউ উইল স্টে অ্যাট হোম অ্যান্ড উইল পাস ইউর টাইম উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড অফ কোর্স হোয়েন ইউ উইল গো দ্য আউটসাইড অ্যান্ড ইউ হ্যাভ টু মেনটেন সোশ্যাল ডিস্টেন্স অ্যান্ড অলওয়েজ you will wash your hands by soap many times in a day. Whatever it is, আজ আমি যে আলোচনা করলাম সেটা সম্পূর্ণটাই ছিল ডব্লিউ এস কোর্সের সম্পর্কিত। ডব্লিউ এস কোর্সের মূল মন্ত্র হচ্ছে পাঁচটি ধাপ, মূল মন্ত্র পাঁচটি ধাপ। আমি আরও একটা উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবো। আর একটা উদাহরণ দিচ্ছি, এটা দিয়ে কি কোনো জায়গার নাম বুঝাচ্ছে, না ব্যক্তির নাম, না বস্তুর নাম, না সময়ের নাম, না বয়স, কোনটা বুঝাচ্ছে? ঠিক,
বয়স বোঝাচ্ছে। তাহলে আমি যার নিচে দাগ তার জন্য শব্দ বয়স বোঝালে কি হয়? হাউ ওল্ড, এটা মুখস্থ করতে হবে। যার নিচে দাগ তার জন্য শব্দ অক্সিলারি, দেখো এইটা আছে বড় বক্সের, এই যে বক্সে গেছিলাম বড় করে, ওর মধ্যে যে থাকবে, ওর মধ্যে যে কেউ থাকলে সে এসে বসে যাবে, এই যে আছে হাউ ওল্ড। তারপরে কি সাবজেক্ট, এই যে সাবজেক্ট দে, হাউ ওল্ড আর দে। এবার দেখেন এই বাক্যের মধ্যে কি মেন ভার্ব আছে? নেই। অনেক সময় লিঙ্কিং ভার্ব বসে সে মেন ভার্বের কাজ করে, আর মেন ভার্বের প্রয়োজন হয় না, তখন শুধু ওই বসে যাবে। এটাও একটা বাক্যের প্রবৃত্তি, যে ধরনের বাক্য আছে এই বাক্য, এখানে ভার্ব একাই আছে মেনটা নেই, তখন আপনাকে মেনটা পড়তে হবে না। অর্থাৎ আপনি দেখবেন একে লেখা হয়ে গেছে, একে লেখা হয়ে গেছে, এর জন্য শব্দ লিখেছি, এই ওয়ার্ডটা এখানে লিখেছি, তাহলে হাউ ওয়ার্ড আর দে কোশ্চেন মার্ক, এটাই এর ডব্লিউএস করছে। আরেকটা উদাহরণ দিচ্ছি আমি, আরেকটা উদাহরণ দিচ্ছি, আরেকটা উদাহরণ দিচ্ছি আমি, শি শি কামস টু স্কুল at 8 a.m. দেখেন তো এখানে আমি 8 a.m. এনে রাখলাম, 8 a.m. সেক্ষেত্রে 8 a.m. দিয়ে কি বোঝাচ্ছে? সময়, when, auxiliary verb আছে এর মধ্যে, বড় বক্সের am, is, are, was, were, have, has, had, may, might, can, could, shall, should একটাও আছে? নেই। তাহলে লুকায় আছে, কোথায় লুকায় আছে? শির মধ্যে না কামসের মধ্যে না টুর মধ্যে না স্কুলের মধ্যে, কোথায় আপনাকে বুঝতে? ভার্বটা কই? অক্সিলারি লুকায় থাকে ভার্বের মধ্যে। ভার্ব দেখেন এটা, এই কামের সাথে ইয়েস আছে, এই যে কামস সাথে কামস, তাহলে ইয়েস থাকলে ডাজ লুকায় থাকে। হোয়েন ডাজ সাবজেক্ট শি, হোয়েন ডাজ শি, হোয়েন ডাজ শি মেন ভার্ব লিখবো, তাহলে ইয়েস চলে গেছে শুধু থাকবে কাম, ইয়েস কি করে চলে গেল, এই যে ইয়েস এর জন্য ডাজ লিখেছি, হোয়েন ডাজ শি কাম টু সেটাও লিখে দিছি, মানে মাঝে মাঝে বাড়তি অংশ থাকলে সেটা শেষে লিখে রাখবেন, যেন ফেলে দিবেন না। যদি বাড়তি অংশ থাকে, যার নিষেধাজ্ঞা তার জন্য শব্দ অক্সিলারি ভার্ব, যার নিষেধাজ্ঞা তার জন্য শব্দ অক্সিলারি ভার্ব, সাবজেক্ট মেইন ভার্ব, বাড়তি অংশ থাকলে সেটা লিখে দেবেন, প্রশ্ন মতো ছিল। যাই হোক, আমি আশা করব সবাই স্বাচ্ছন্দ্য এবং সাবলীলভাবে বুঝেছ। যদি কোনো এর জন্যে ব্যর্থ হয় ভাব কিংবা বুঝতে অসুবিধা হয় আমাকে ইনফর্ম করবে, অবশ্যই আমি সর্বোত্তম সচেষ্ট থাকবো তোমাকে এটা আরও বেশি সুন্দরভাবে উপস্থাপন করার। ধন্যবাদ, আবার দেখা হবে।